গ্রীষ্মের প্রখর রোদ্দুরে জামরুলের গাঢ় বেগুনি রং, দক্ষিণা বাতাস, পাখির কলতান, ফুলের সৌরভ আর নদীর কলকল ধ্বনি, সবকিছুর মিশেলে এ যেন সবুজ শ্যামল বাংলার অপরূপ এক সৌন্দর্য। বলছি কীর্তনখোলা নদীর তীরে কর্ণকাঠিতে গড়ে ওঠা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা। বরিশাল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল পটুয়াখালী ভোলা মহাসড়কের গা ঘেঁষেই যার অবস্থান। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের আকর্ষণ কেড়েছে দর্শনার্থীদেরও, তাই পড়ালেখার পাঠ গুছিয়ে ফেললেও বিকাল নামলেই নতুন করে দর্শনার্থীদের আনাগোনায় প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস অঙ্গন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন করেছে আমাদের কীর্তনখোলা নদী এবং দত্তপ্রিয়া সেতু, এছাড়া ভবনগুলোর রং আমাদের পরিবেশের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে ভালো লেগেছে এবং এখানে একই ক্যাম্পাসের ভিতরে যেখানে আমি মসজিদ, তারপর হচ্ছে মন্দির, এখানে খেলার মাঠ আছে, মুক্ত মঞ্চ আছে, তারপর হচ্ছে বসার অনেকগুলো বেঞ্চ দেখলাম, তো সব কিছু মিলিয়ে আমার ভালোই লেগেছে। কিন্তু কিছু কিছু দিক আসলে যদি আরও অবকাঠামোগত উন্নয়ন করা যেত তাহলে আমার মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থীদের জন্য আরও একটা ঘোরার বা দেখার একটা জায়গা পরিণত হবে। শুধু প্রকৃতিকে ঘিরেই প্রতিষ্ঠানের সৌন্দর্য বিরাজমান নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা মনন অবদান রাখছে দেশের উল্লেখযোগ্য স্থানে। গুগলে চাকরিসহ বিসিএস এর সফলতা, দুদক সহকারী জজ, বিদ্যুৎ বিভাগের এজিএম পদে চাকরিসহ নতুন দিগন্তের কর্মযজ্ঞে প্রবেশ করে ক্যাম্পাসের সৌন্দর্যের ঘ্রাণ ছড়াচ্ছে বাতাসে। শিক্ষার্থীদের দাবি, প্রকৃতির সৌন্দর্য ছাড়া অবকাঠামো উন্নয়ন, আবাসিক হল সংকট দূরীকরণ ও একাডেমিক ভবন নির্মাণ করলে এই বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। মূলত নদীর ক্যাম্পাস হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় অধিক পরিচিত। দক্ষিণবঙ্গের বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্জন 12 বছরের কম কিছু নয়। শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলেছে, কিন্তু আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং আবাসিক হলের সংকট দূর হলে আমাদের এগিয়ে যাওয়া আরও সুদৃঢ় হবে। শিক্ষা, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, মননশীলতা, আধুনিকতায় বরিশাল অঞ্চলের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই সমৃদ্ধতাকে আরও বেগবান করবে বরিশাল বিশ্ববিদ্যালয়, আশা এই শিক্ষকের। প্রাচীনকাল থেকেই হচ্ছে বরিশাল একটি সমৃদ্ধ এলাকা, বিশেষ করে হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, তারপরে এই অঞ্চলে রয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ও এই অঞ্চলের একটা বড় ধরনের অবদান ছিল। এটা সৌন্দর্যের দিক দিয়েও, এটা শিক্ষা, সংস্কৃতি এবং হচ্ছে উন্নয়ন, আধুনিকতা সব কিছু মিলেই এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি অপার সম্ভাবনা। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিতে বরিশাল অঞ্চলে রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান। অতীত গৌরবকে বরিশাল বিশ্ববিদ্যালয় আরও দৃঢ় ও সমৃদ্ধ করে দক্ষিণা অঞ্চলের সত্যিকারের বাতিঘর হয়ে উঠুক সবার প্রত্যাশা। নিউজ ডেস্ক, বাংলাভিশন।